नमस्कार बंधुरा, वेलकम टू आवर यूट्यूब चैनल सीआरपी एकेडमी। सीआरपी एकेडमी तुम्हारे स्वागत जानाई। विगत कैक दिन धरे वेस्ट बेंगल पुलिस कन्स्टेबल परीक्षार जो क्योंकि प्रतिदिन दोपुर तीनटे थेके रिजनिंग लाइव क्लस चलते। तो पुलिस परीक्षा प्रश्न कमन दिक्कत क्योंकि हमर सर तो वेस्ट बेंगल पुलिस परीक्षार जो एक बैच लंच कर जर कोर्स फी मात्र 699 টাকা। তোমরা এই কোর্স সম্বন্ধে বিস্তারিত জানার জন্য আমাদের কল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 9647553612 এই নম্বরে যোগাযোগ করতে পারো এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন বলেছে DFNT, TDFN, NTDF परवर्ती की होगे। तुम्हारा एक चेष्टा करो। तो देखो DFNT, TDFN, NTDF एक भालो मतो लक्ष्य करो ये शेषेर टीटा प्रथमे एसेछे एवं ये प्रथमे जे डीएफएन एइटुकुनी पोर्शन एटा उठे एर शेषे चले गिएछे। बाट एकी रकम भावे एएनटा देखो एर प्रथमे एसेछे एवं एइ जे टीडीएफ पोर्शनटा এইটা উঠে এন এর পিছনে লেগে গিয়েছে। তাহলে একই রকম ভাবে এফটা প্রথমে আসবে এবং এই প্রথমে রয়েছে দেখো এনটিডি, এইটা ঠিক এফ এর পিছনে লেগে যাবে। তাহলে এফ এনটিডি হলো আমাদের সঠিক উত্তর এবং এটা কোন অপশনে রয়েছে না অপশন নাম্বার সি তে। অপশন নাম্বার সি হলো আমাদের সঠিক উত্তর। প্রশ্ন নম্বর দুই দেখো কি রয়েছে OQS, IKM, CEG, WYA পরবর্তীটা কি হবে। তাহলে ভালো মতো দেখো OQS, IKM, CEG, WYA এবং পরবর্তীটা কি হবে আমাদের জানতে হবে। তাহলে এখানটায় দেখো ও থেকে গেছে আমাদের আই তে, তাহলে ও এর প্লেস ভ্যালু কত, ও হচ্ছে কিনা 15, আই এর 9, সি এর 3, ডব্লিউ এর 23। ভালো মতো যদি লক্ষ্য করো দেখো ছয় কমে করে কমেছে ছয়, তাহলে তেইশের থেকেও ছয় কমলে এখানে কত আসে 17, 17 কার ভ্যালু না কিউ। আবার দেখো কিউ থেকে কে, কিউ এর ভ্যালু হচ্ছে 17, কে এর 11, ই এর 5, ওয়াই এর 25। তাহলে এখানেও দেখো ছয় 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 করে কমেছে, তাহলে 25 থেকে যদি ছয় কমে তাহলে এখানে আসে হচ্ছে 19, 19 কার ভ্যালু না এস। তাহলে অপশনে যদি একটু ভালো মতো দেখা যায় দেখো অপশন এ তেই রয়েছে কিউ এস ইউ এবং বাকি তাছাড়া দেখো ইউ এস কিউ যেটা হবে না, কিউ আর ইউ হবে না, পি এস ইউ সেটাও হবে না। তাহলে এখানে সঠিক উত্তর কি হলো দু নম্বর কোশ্চেনের না, কিউ এস ইউ হচ্ছে আমাদের সঠিক উত্তর। তিন নম্বর প্রশ্ন দেখো বলেছে বিকল্পগুলোর মধ্যে থেকে একটি সেট নির্বাচন করুন যেটি 23, 29 এবং 31 সেটটির অনুরূপ, মানে একই রকম 23, 29, 31। যদি ভালো মতো দেখি দেখো এখান থেকে ছয় বাড়ছে, এখান থেকে
দুই বাড়ছে। তাহলে অপশনগুলো দেখি, দেখো 17 থেকে 21, 4 বাড়লো, 21 থেকে 29, 8 বাড়লো, হচ্ছে না। আচ্ছা 31 থেকে যদি 37-এ যাই তাহলে 6 বাড়ছে, 49-এ গেলে 12 বাড়ছে, এটাও হচ্ছে না। 13 থেকে 15, 2 বাড়লো, তারপর 23, 8 বাড়লো, এটাও কন্ডিশন মিলছে না। 41 থেকে 43, 2 বাড়ছে, 4 বাড়ছে। তো দেখো এই লজিকে কিন্তু এই রিজনিংটা মিলল না, তাহলে অন্য কোনো নিশ্চয়ই লজিক আছে। তাহলে এখানে যদি আরেকটু ভালো মতো লক্ষ্য করো, এখানে যদি একটু ভালো মতো লক্ষ্য করা যায় না, 23, 29 এবং 31 প্রত্যেক কটাই দেখো মৌলিক সংখ্যা, প্রত্যেক কটাই হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এখান থেকে তিনটে মৌলিক সংখ্যা আছে এমন নাম্বার খুঁজি। দেখো 17 একটা মৌলিক সংখ্যা, 29 একটা মৌলিক সংখ্যা, 21 কিন্তু কোনো মৌলিক নয়। আচ্ছা 31 মৌলিক সংখ্যা, 37 মৌলিক সংখ্যা, 49 কিন্তু মৌলিক নয়, 13 মৌলিক, 23 মৌলিক, 15 কিন্তু মৌলিক নয়। তাহলে বেঁচে রইল দেখো 41, 43, 47, এখানে কিন্তু তিনটেই মৌলিক। তাহলে অপশন নাম্বার ডি কিন্তু এক্ষেত্রে হবে সঠিক উত্তর। তো তোমাদের যাদের অপশন ডি এসছে তাদের উত্তর কিন্তু একদম সঠিক। প্রশ্ন নম্বর 4, দেখো একই রকমই বলেছে যে তিনটে নাম্বার দেওয়া আছে 5, 6 এবং 22, সেম রিলেশন এই অপশনের মধ্যে কার সাথে ম্যাচ করছে একটু মিলিয়ে দেখো। তাহলে দেখো এখানে আমি একটা জিনিস ভালো মতো লক্ষ্য করতে পেরেছি, 5, 6, 22, 5 এবং 6 মিলে কি করে 22 হচ্ছে দেখো। 5 আর 6 কে যদি আমি যোগ করি, 5 এবং 6 কে যদি আমি যোগ করি হয় 11, 11-এর সাথে যদি 2 গুণ করি হয় হচ্ছে 22। তাহলে এরকম রিলেশন কার সাথে ফলো করছে দেখো, 4-এর সাথে যদি 8 যোগ করি হয় 12, তার সাথে 2 যোগ করলে গুণ করলে হবে হচ্ছে 24, তো এই নম্বর তো হচ্ছে না। 3-এর সাথে 8 যোগ করলে 11, 11-এর সাথে 2 গুণ করলে 22, এখানে রয়েছে 26, হচ্ছে না। 8-এর সাথে 9 যোগ করলে 17, 17-এর সাথে 2 গুণ করলে হয় হচ্ছে কিন্তু 34। তাহলে এইটা কিন্তু স্যাটিসফাই করছে অপশন নাম্বার সি। তাহলে এক্ষেত্রে অপশন নাম্বার সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো তোমরা যারা অপশন নাম্বার সি দিয়েছ তারা প্রত্যেকেই সঠিক। তো 5 নম্বর প্রশ্নে যাওয়া যাক। 5 নম্বর প্রশ্নে দেখো বলেছে ঘড়ি সময়, ঘড়ির সাথে যদি সময় সম্পর্ক হয় তো থার্মোমিটারের সাথে কার সম্পর্ক হবে। অপশন এ দিয়েছে দেখো তাপ, বি দিয়েছে দেখো বিকিরণ, সি দিয়েছে দেখো শক্তি, এবং ডি দিয়েছে দেখো উষ্ণতা। তাহলে আমরা সবাই জানি যে থার্মোমিটার কিন্তু, থার্মোমিটার যে আছে আমাদের দেহের উষ্ণতা মাপতে কাজে লাগে, টেম্পারেচার। তাহলে থার্মোমিটারের সাথে সম্পর্ক কার হবে না, উষ্ণতার, উষ্ণতা হচ্ছে এখানে সঠিক উত্তর। 6 নম্বরে দেখো অক্সিজেন দহনের সাথে সম্পর্কিত, তাহলে কার্বন ডাই অক্সাইড কার সাথে সম্পর্কিত। অপশন এ দিয়েছে দেখো নিগত, বি দিয়েছে দেখো ফোম, সি হবে নির্বাপন, ডি হবে বিস্ফোরণ। তো আমরা সবাই জানি অক্সিজেন আগুন জ্বলতে সাহায্য করে, অক্সিজেন জ্বলতে সাহায্য করে, কিন্তু কার্বন ডাই অক্সাইড কিন্তু আগুন নেভাতে সাহায্য করে, আগুন নেভাতে সাহায্য করে। তো কার্বন ডাই অক্সাইডের সাথে কে যাবে না, নির্বাপন, অপশন নাম্বার সি হচ্ছে এটার সঠিক উত্তর। 7 নম্বর দেখো তো বলেছে টিনা প্রথমে উত্তর দিকে 20 মিটার গেল, তারপর সে পূর্ব দিকে আরো 5 মিটার হাঁটলো, তারপর সে ডান দিকে ঘুরে 20 মিটার অতিক্রম করলো,
সে এখন শুরুর স্থান থেকে কত দূরে আছে। তাহলে এরকম ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমি আগেই বলেছি যে এখানে ডিরেকশনটা মার্ক করে নাও, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। তো টিনা আমি ধরলাম এইটা একটা পয়েন্ট, টিনা এখান থেকে যাত্রা শুরু করছে। প্রথমে কি না উত্তর দিকে 20 মিটার গেছে, তো উত্তর দিকে 20 মিটার গেছে, তারপর সে পূর্ব দিকে আরো 5 মিটার হাঁটলো। পূর্ব দিক কোনটা? এদিকটা। পূর্ব দিকে আরো 5 মিটার হাঁটলো, তারপর সে ডান দিকে ঘুরে, ডান দিকে ঘুরলো মানে হচ্ছে এই দিকে, এই নিচের দিকে ডান দিকে ঘুরে আরো 20 মিটার অতিক্রম করলো, আবার 20 মিটার চলে আসলো। তাহলে প্রশ্ন বলেছে সে এখন শুরুর স্থান থেকে কত দূরে রয়েছে। তাহলে শুরু করেছিল এই পয়েন্টটা থেকে, এখন রয়েছে এই পয়েন্টে, তাহলে এই ডিস্টেন্সটা কত সেটাই জানতে চেয়েছে। তাহলে দেখো এইটুকুনি তো, এখান থেকে এতটা তো 5 মিটার ছিল, তাহলে এখান থেকে এতটা 5 মিটারই হবে। তাহলে শুরুর স্থান থেকে সে কত দূরে রয়েছে? না, 5 মিটার দূরে রয়েছে। তো 5 মিটার হচ্ছে আমাদের সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্নে আসি। দেখো লেখা আছে মোবিলিটিকে লেখা হয় 4629 3927, একই ভাষায় এক্সামিনেশনকে কিভাবে লেখা হবে। তো একটা জিনিস দেখো, মোবিলিটিকে কিভাবে লিখেছে, মোবিলিটিকে লিখেছে কিনা 4629 3927। তাহলে এখানে একটা জিনিস ভালো মতো যদি লক্ষ্য করে দেখো, আমি বিগত কয়েকটা ক্লাস ধরেই তোমাদের প্লেস ভ্যালুর উপর রিজনিং করাচ্ছি। প্লেস ভ্যালুটা কেন গুরুত্বপূর্ণ এই মানে রিজনিংটা দেখতে পাবে তোমরা। দেখো এম এর প্লেস ভ্যালু হচ্ছে 13, তাহলে ভালো মতো দেখো 3 আর 1 যোগ করে লেখা হয়েছে 4। ও এর প্লেস ভ্যালু হচ্ছে 15, এক্ষেত্রে দেখো 1 আর 5 যোগ করে লেখা হয়েছে 6। বি এর প্লেস ভ্যালু হচ্ছে 2 0 2, তো 0 আর 2 কে যোগ করে লেখা হয়েছে 2। আই এর প্লেস ভ্যালু 9, 0 আর 9 যোগ করে লেখা হয়েছে 9। এল এর প্লেস ভ্যালু হচ্ছে 12, 1 আর 2 যোগ করে লেখা হয়েছে দেখো 3। আই এর 9, একই রকম ভাবে 0 আর 9 যোগ করে 9। টি এর হচ্ছে 20, 0 আর 2 যোগ করে 2। ওয়াই এর হচ্ছে 25, 5 আর 2 যোগ করে লেখা হয়েছে 7। তাহলে একই রকম ভাবে আমাকে এক্সামিনেশন বের করতে হবে। এক্সামিনেশন বের করার জন্য দেখো ই এর ভ্যালু হচ্ছে 5, 0 আর 5 যোগ করলে হয় হচ্ছে 5। এক্স এর ভ্যালু কত? না 24, 4 আর 2 যোগ করলে হয় হচ্ছে 6। এ এর ভ্যালু কত? 1, 0 আর 1 যোগ করলে হচ্ছে 1। তো একটু ভালো মতো একটু যদি অপশনে চোখ বোলাও, দেখো অপশন নাম্বার এ স্টার্টিং হয়েছে 6 7 2 দিয়ে, কিন্তু আমাদের অ্যাকচুয়াল আসছে হচ্ছে স্টার্টিং 5 6 1 দিয়ে। তাহলে অপশন নাম্বার এ হবে না। অপশন নাম্বার বিতে দেখো 5 6 1 আছে, অপশন নাম্বার সিতে দেখো 4 5 0 দিয়ে শুরু, হবে না। অপশন নাম্বার ডি দেখো 5 7 1 দিয়ে শুরু, এটাও হবে না। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে আমাদের সঠিক উত্তর, বাকিটার করার প্রয়োজনই নেই। আশা করি সবাই বুঝতে পেরেছো যে প্লেস ভ্যালুর গুরুত্ব কতটা। প্লেস ভ্যালু জানা থাকলে অঙ্ক মানে রিজনিং করতে আমাদের অনেক সুবিধা হয়, ঠিক আছে। চলো 9 নম্বর প্রশ্নে যাওয়া যাক। দেখো এখানে রয়েছে, এটাও একটা খুব সুন্দর রিজনিং, এটাও প্লেস ভ্যালুর উপর নির্ভর করেই রয়েছে। এ সমান সমান রয়েছে দেখো 26, সামকে লিখেছে হচ্ছে 27। তাহলে এ কে 26 বানানো হয়েছে, কিভাবে বানানো হয়েছে? এর প্লেস ভ্যালু কত? 1। 26 কি করে হবে? নিশ্চয়ই 27 থেকে বিয়োগ করে তবেই 26 হচ্ছে। তাহলে একই রকম ভাবে এস এর প্লেস ভ্যালু হচ্ছে 19, ইউ এর 21, এন এর 14। তাহলে একটা জিনিস দেখো, আমরা যদি 19 থেকে 27 বিয়োগ করি তাহলে হয় হচ্ছে 8, 21 থেকে যদি 27কে বিয়োগ করি হয় হচ্ছে 6, 14 থেকে যদি 27কে বিয়োগ করি হয় হচ্ছে 13। তিনটাকে জুড়ে দাও, 8 আর 6 14 আর 13 27, আমরা 27 পেলাম। তাহলে একই রকম ভাবে ক্যাটেও
সেই রিলেশনই ফলো হয়েছে। সি এর প্লেস ভ্যালু হচ্ছে 3, তাহলে 3 এর সাথে কত জুড়লে 27 হবে? 24। এ এর প্লেস ভ্যালু হচ্ছে 1, 1 এর সাথে কত যোগ করলে 27 হবে? না 26। টি এর প্লেস ভ্যালু হচ্ছে 20, তাহলে 20 এর সাথে কত যোগ করলে 27 হবে? না 7। সব কটাকে জুড়ে দাও, 24 আর 26 যোগ করলে 50, 50 আর সাথে হচ্ছে 57। তাহলে 57 হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। যারা 57 করেছো তাদের সবাই ঠিক। বন্ধুরা, ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে এবং আমাকে জানাবে আমাদের ক্লাস তোমাদের কেমন লাগছে। তো 10 নম্বর প্রশ্ন দেখো, প্রীতমকে দেখিয়ে নম্রতা বলল, ও আমার বাবার একমাত্র ছেলের ছেলে। ও বলতে প্রীতম, তাহলে নম্রতা বলল, ও বলতে প্রীতম আমার বাবার, আমার বাবা বলতে নম্রতার বাবার। তাহলে নম্রতার, আমি নম্রতা লিখলাম, নম্রতার বাবা একমাত্র ছেলের ছেলে, নম্রতার বাবার একমাত্র ছেলে, তার ছেলে হচ্ছে কিনা প্রীতম। তাহলে এইটা অবশ্যই প্রীতম। তাহলে এবার প্রশ্ন বলেছে, দেখো প্রীতমের মা নম্রতার সাথে কিভাবে সম্পর্কিত। তাহলে প্রীতমের মা, এটা হচ্ছে প্রীতমের মা, মাইনাস চিহ্ন দিয়ে দেখালাম, এটা প্রীতমের বাবা, এটা প্রীতমের মা। তাহলে প্রীতমের মা নম্রতার সাথে কিভাবে সম্পর্কিত, দেখো তাহলে নম্রতার ভাই হচ্ছে প্রীতমের বাবা, তাহলে প্রীতমের মা কে হবে? না নম্রতার বৌদি, ডি অপশন। প্রীতমের বাবা হচ্ছে, প্রীতমের বাবা হচ্ছে হিসাব মতো, তার মানে নম্রতার দাদা বা ভাই যেই হতে পারে, ঠিক আছে। তো প্রীতমের মা কে হবে? না নম্রতার বৌদি। তো যারা বৌদি করেছো তাদের সবার ঠিক। 11 নম্বর প্রশ্ন দেখো, একটি সারিতে বিজয়ের স্থান ওপর থেকে 7তম এবং নিচ থেকে 28তম, তবে ওই সারিতে কতজন আছে? আগের দিনই আমি এরকম একটা রিজনিং বুঝিয়েছিলাম যে ওপর থেকে 7তম এবং নিচ থেকে 28তম এবং সারিতে যদি একজনের সম্বন্ধেই বলা থাকে তাহলে কিছু করার দরকার নেই, 7 যোগ 28 বিয়োগ 1, 28 আর সাথে হয় হচ্ছে 35, 35 থেকে 1 বিয়োগ করলে হয় হচ্ছে 34। তাহলে টোটাল কতজন আছে? না 34 জন, 34 জন হচ্ছে আমার এখানে সঠিক উত্তর। 12 নম্বর প্রশ্নে আসি, একটি ঘড়িকে আয়নার মধ্যে দিয়ে 3:15 বাজতে দেখা গেল, তাহলে তখন সময় কত ছিল? আয়নার মধ্যে দিয়ে যদি আমরা এরকম টাইম দেখি তাহলে কিছু করার দরকার নেই, 11:60 থেকে এই সময়টাকে বিয়োগ দিয়ে দাও। তাহলে এই সময়টা যদি বিয়োগ দিয়ে দিই 11:60 থেকে, বিয়োগ করলে এখানে হবে 45, এখানে হবে 8, তাহলে উত্তর কত হলো? 8:45। তাহলে অরিজিনাল সময় কত ছিল? 8:45। 13 নম্বর প্রশ্ন দেখো, বলেছে 2010 সালের 8ই জানুয়ারি কি বার ছিল? আগের দিনই আমি একটা শিখিয়েছিলাম নিয়ম যে 2010 সালের 8ই জানুয়ারি কি বার ছিল, তো এটা আমরা কিভাবে নির্ণয় করি? না 5টা স্টেপে, 3 4 5। প্রথমে কি করব? না এই 2010 সালের 10টা নেব, 10, তারপর এই 10টাকেই 4 দিয়ে ভাগ করব, 4 2 গুণি 8, আর কিছু করার দরকার নেই, এই যে ভাগফলটা, ভাগফলটাকে আমরা এখানে বসাবো। অনেকেই আগের দিন জিজ্ঞেস করেছিল যে 4 দিয়েই কেন ভাগ করব, এটা একটা ট্রিক্স বলতে পারো যে এই নিয়মই হয়, তো 4 দিয়েই ভাগ করতে হবে, ঠিক আছে। তারপরে লিখব হচ্ছে তারিখ, তারিখ কত? 8। তারপরে লিখবো হচ্ছে ইয়ারের কোড, ইয়ারের কোডটা সবাই একটুখানি লিখে নেবে, 1600 থেকে 1699 হচ্ছে 6, 1700 থেকে 1799 হচ্ছে 4, 1800 থেকে 1899 কোড হচ্ছে 2,
1900 থেকে 1999 এর কোড হচ্ছে 0, আবার যখন 2000 থেকে শুরু হচ্ছে না, 2000 থেকে 2099 পর্যন্ত আবার 6 দিয়ে শুরু হবে। তার মানে এখানে একটা রুলস ফলো করছে, দেখো 6420 এরকম ভাবেই কন্টিনিউ চলতে থাকবে। তো ইয়ার আমাদের 2010, সেটা 2000 থেকে 2099 এর মধ্যে লাই করছে, তার মানে ইয়ারের কোড হচ্ছে 6। আর মান্থের কোড আগের দিনই লিখেছিলাম না, 0336146250035। তো 0 হচ্ছে এখানে জানুয়ারির কোড, তাহলে 0 বসাও, সব কটাকে ধরে চোখ করে দাও। দেখো 10 আর 2 12 আর 8 20 আর 6 26, 26 কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, 3 7 21, 5 অবশিষ্ট। তো আগের দিন যারা ক্লাস করেছিল সবাই জানবে আমি লিখিয়েছিলাম সানডে, মানডে, টিউজডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে, 0 1 2 3 4 5 6, যেটা অবশিষ্ট ততবার, 5 অবশিষ্ট হচ্ছে। তো 5 কার কোড না, ফ্রাইডে কোড, তাহলে দিনটা ছিল কি বার না শুক্রবার, তোমরা চাইলে ক্যালেন্ডারের সাথে মিলিয়ে দেখতে পারো। আশা করি সবাই বুঝতে পেরেছ। 14 নম্বর, দেখো যদি যোগ বোঝায় ভাগ, এত রামায়ণ পড়ার দরকার নেই, ডিরেক্ট তোমরা এখানে হামলে করবে, সংখ্যাগুলোকে আগে লিখে নেবে, 12 2 9 4, তারপরে এখানে দেখো কত সংখ্যা মানে চিহ্নটা কি আছে প্লাস, তাহলে প্লাস মানে কি, প্লাস মানে বলেছে ভাগ, তাহলে এখানে ভাগ চিহ্ন। তারপরে কি আছে দেখো গুণ, গুণ মানে কি বলেছে, গুণ মানে বলেছে যোগ, তাহলে এখানে যোগ চিহ্ন। ভাগ আছে এখানে, ভাগ মানে কি বলেছে দেখো, ভাগ মানে বলেছে হচ্ছে বিয়োগ, তাহলে এখানে বিয়োগ চিহ্ন। ভাগের কাজ আগে হয়, 12 দিয়ে 2 ভাগ করলে 6 যোগ 9 বিয়োগ 4, 6 আর 9 যোগ করলে 15 বিয়োগ 4, মানে হচ্ছে 11, যাদের 11 আসছে তাদের সবার ঠিক, 11 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো বলেছে ইংরেজি অভিধান অনুযায়ী সাজালে, অভিধান মিন্স ডিকশনারি অনুযায়ী সাজালে কোন শব্দটি প্রথমে আসবে, তো ভালো মতো দেখো, প্লেন প্রত্যেক কটাতেই পিএল কমন আছে, পিএলএ পিএলএ, এটাতে রয়েছে দেখো পিএলই, আর এখানেও রয়েছে পিএলএ, তো পিএলই তো প্রথমে কোনোভাবেই আসবে না, এটা প্রথমেই বাদ। এখানে কে কে আছে দেখো, এন আই এখানে আছে, ওয়াই, পুরোটা লেখার কোনো প্রয়োজন নেই, এন এর প্লেস ভ্যালু কত 14, আই এর প্লেস ভ্যালু কত 9, ওয়াই এর প্লেস ভ্যালু কত 25, তাহলে সবচেয়ে ছোট কে 9, তাহলে পি এল এ আই আই কোথায় আছে না এখানে প্লেন, তাহলে এটাই আমার সবার প্রথমে আসবে, বি নম্বর হচ্ছে এখানে সঠিক উত্তর। 16 নম্বরটা দেখো, বলেছে 56:49, 64:54, 104:91, 32:28, এখান থেকে যেটা বিষম সেটাকে বার করতে হবে। তো এখানে একটা জিনিস দেখো, 56:49 যদি নিই, এখানে দেখো 7 × 8 এবং 7 × 7 হচ্ছে, যদি 64 আর 54 কে নিই, 64 কত কত তো হয় না, 8 × 8, 54 9 × 6, আচ্ছা 104 আর 91, 13 × 8 104, 13 × 7 = 91, 32 আর 28 যদি নিই, 4 × 8 = 32 এবং 4 × 7 = 28, তাহলে ভালো মতো যদি লক্ষ্য করো দেখো, কোনো একটা নাম্বার একবার 8 এর সাথে গুণ হচ্ছে, যেমন এক্ষেত্রে 7 একবার 8 এর সাথে গুণ হয়েছে, একবার 7 এর সাথে গুণ হয়েছে, এখানে দেখো 13 একবার 8 এর সাথে গুণ হয়েছে, 13 একবার 7 এর সাথে গুণ হয়েছে, এখানে 4 একবার 8 এর সাথে গুণ হয়েছে, 4 একবার 7 এর সাথে গুণ হয়েছে, কিন্তু এখানে 8 দুবার গুণ হচ্ছে আর 9 আর 6 গুণ হচ্ছে, তার মানে এটাই এদের থেকে আলাদা, তাহলে 64:54 এটা হবে
সবার থেকে আলাদা। বুঝতে পারা গেল? 17 নম্বর দেখো, 17 নম্বরটা সোজা রয়েছে। দেখো এ বিই কে লেখা রয়েছে 8। প্লেস ভ্যালুটা এর জন্যই গুরুত্বপূর্ণ, এর ভ্যালু হচ্ছে 1, বি এর 2, ই এর 5, যোগ করলে দেখো 8 পাওয়া যায়। তাহলে কে এল ও, কে কত? 11, এল কত? 12, ও কত? 15। তিনটাকে যোগ করে দাও, 15 আর 12 27 আর 11 38। তাহলে 38 হচ্ছে আমার সঠিক উত্তর। আশা করি সবাই বুঝতে পারছে ক্লিয়ারলি। যার কোনো অসুবিধা হবে কমেন্টে তোমাদের কোয়ারিজ রাখতে পারো। 18 নম্বর দেখো, সিরিজ, খুবই ভাইটাল একটা জিনিস। সিরিজ করার একটা উপায় হচ্ছে দেখো, বি এ বি এ বি বি এ বি বি ড্যাশ বি। তো প্রথমত যদি একটা সমসংখ্যার সিরিজ থাকে তাহলে আমরা ইজিলি ডিভাইড করতে পারি। তো দেখো কয়টা সংখ্যা আছে, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 14 সংখ্যা রয়েছে। তো 14 কে কিন্তু ইজিলি ইজিলি ডিভাইড করা যায় না, যেখানে 7 7 করা যায় ডিভাইড, কিন্তু 7 7 করলে বুঝতে একটু অসুবিধা হতে পারে। তো এটাকে আমি একটু বুদ্ধি করলাম, বুদ্ধি করে একটা জিনিস দেখা যাচ্ছে। দেখো এটাকে যদি আমি 2 দিয়ে ভাগি, এখানে 2 ভাঙলাম, এখানে 3 ঘরে ভাঙলাম, এখানে 4 ঘরে ভাঙলাম। তাহলে একটুখানি যদি লক্ষ্য করো, দেখো এখানে যদি আমি এ বসাই, এ বি, এখানে যদি বি বসাই, এরপরে একটা বি, এরপরে 2 বি, এখানে দেখো আমি যদি বি বসাই, এরপরে এখানে 3 বি আসছে, এখানেও যদি বি বসাই, এখানে দেখো এরপরে 4 বি আসছে। তাহলে একটা নিয়ম দেখো ওরা ফলো করে যাচ্ছে, এবং এটাই আমাদের বুঝতে হবে যে না, এরপরে প্রথমে 1 বি আসলো, তারপরে 2 বি আসলো, তারপরে 3 বি আসলো, তারপরে 4 বি আসলো। তাহলে শূন্যস্থানে কে কে বসলো? এ বি বি বি, কোন অপশনে আছে না? অপশন নম্বর বিতে। এখানে যদি 12 মতো সংখ্যা থাকতো, এখানে যদি মনে করো 12 থাকতো, 12 লেটার, তাহলে পসিবিলিটি ছিল যে আমরা 3 3 করে 4 ভেঙে নিতাম, বা 4 4 করে 3 ভাঙতাম, এটা একটা পসিবিলিটি ছিল। কিন্তু এখানে যেহেতু 14 খানা ডিজিট আছে, 14 খানা ডিজিট করলে তোমাকে 7 7 ভাঙতে হবে বা অডেই ভাঙতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তো তার জন্য আমরা এইভাবে এটাকে ভাঙলাম। চলো 19 নম্বর প্রশ্নে যাওয়া যাক, আশা করি এটা বুঝতে পেরেছ। দেখো 19 নম্বরে বলেছে সোজা একটা জিনিস, এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি বসবে? 168, 504, 1512। ভালো মতো দেখো, 168 সাথে যদি 3 গুণ করি 504 হয়, 504 সাথে 3 গুণ করলে 1512 হয়। তার মানে কোনো একটা সংখ্যার সাথে 3 গুণ করেই 168 হয়েছে। তাহলে 168 মধ্যে যদি আমি 3 ভাগ দিয়ে দিই তাহলেই সেই সংখ্যাটা পেয়ে যাব। 3 5 15, 1 8, 3 6 18, তাহলে 56 হচ্ছে এখানে আমার সঠিক উত্তর। অপশন নম্বর বি, 56 হচ্ছে আমার সঠিক উত্তর। আজকে আমাদের লাস্ট কোশ্চেন, দেখো এখানে একটা, আচ্ছা এখানে জিজ্ঞাসা চিহ্ন হবে যে এখানে কি বসবে। তো এরকম একটা ছবি দিয়ে রেখেছে, এটাকে একটু ঠিক করে নাও, এটা এরকম চাঁদ, এটা একটু ঠিক করে নেবে চাঁদ। তো দেখো প্রথমে দেখো, এই যদি আমি স্ট্রাকচারটাকে দেখি, প্রথমে এরকম লম্বালম্বি ছিল, অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছি, হোল্ড। লম্বালম্বি ছিল, তারপরে এই গোলটা দেখো এই দিকে ঘুরে গেছে, তার মানে অ্যারো চিহ্নটা আবার এইদিকে হয়ে গেছে। তারপরে দেখো গোলটা আবার নিচের দিকে চলে এসেছে, তার মানে এটা এইদিকে চলে এসেছে। তার মানে কি,
রোটেশনটা এরকম হচ্ছে এদিকে এদিকে এদিকে, তাহলে এরপরে যদি এদিক থেকে এদিকে ঘুরে তাহলে অবশ্যই এই যে গোলটা, গোলটা এখানে থাকবে, গোলটা এখানে থাকবে, তারপরে থাকবে কাটা, তারপরে থাকবে চাঁদ। তাহলে এদিকে থাকবে গোল, তারপরে কাটা, তারপরে চাঁদ, কোন অপশনে রয়েছে না? দেখো অপশন নাম্বার সিতে, অপশন নাম্বার সিতে এরকম একটা স্ট্রাকচার রয়েছে। আশা করি বোঝাতে পেরেছি। এটাকে আমি একটা তীর চিহ্নের মতো দেখলাম, গোলটা প্রথমে ওপরে ছিল, তারপরে দেখো গোলটা এদিকে এসছে, তো তীর চিহ্নটা এদিকে ঘুরে গেছে। তো আমি দেখলাম যে তীর চিহ্নটা প্রথমে এদিকে ছিল, তারপরে এদিকে ঘুরেছে, তার মানে আলটিমেটলি তীর চিহ্নটা অভিমুখ এদিক থেকে এদিক, তারপরে আবার তীর চিহ্নটা এদিকে এসছে। তার মানে দেখো আমি একটা সার্কেল করে দেখেছি, এদিক থেকে যাচ্ছে আস্তে আস্তে এদিক, তারপরে নিচের দিকে, তারপরে নিচের দিক থেকে কোন দিকে যাবে না, অবশ্যই ডান দিকে। তো ডান দিকে যদি যায় তাহলে এইটা হচ্ছে আমার স্ট্রাকচার, অপশন নাম্বার সি হচ্ছে আমার সঠিক উত্তর। আশা করি তোমাদের ক্লাসটা সবার ভালো লেগেছে। তো এই ছিল আজকে আমাদের টপ 20 রিজনিং কোশ্চেন, যেগুলো প্রত্যেক কটাই কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতো। আশা করি আমার ক্লাস তোমাদের ভালো লাগছে, তোমাদের এই সাপোর্ট আমাকে আরও ভালো ক্লাস করাতে হেল্প করবে। তো যারা সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত নও, তারা অবশ্যই টেলিগ্রামে সিআরপি একাডেমি লিখে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। এখানে প্রতিদিন সকালবেলায় মর্নিং মোটিভেশন, দুপুরবেলায় ফ্রি জিকে পিডিএফ, প্রত্যেক দিন সন্ধেবেলায় জিকে মক টেস্ট, এবং রাত্রিবেলায় রাত 9টা থেকে অঙ্ক এবং রিজনিংয়ের মক টেস্ট কিন্তু হয়। আর প্রত্যেক রবিবার কিন্তু সকালবেলায় একটা মক টেস্টের কিন্তু ব্যবস্থা রয়েছে। তো যারা জয়েন করনি তারা অতি সত্বর সিআরপি একাডেমির টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও এবং আমাদের সাপোর্ট করো। অলরেডি আমাদের এখানে 90,000-এর ওপর সাবস্ক্রাইবার জয়েন হয়ে রয়েছে। তো এই বলে আজকে আমার ক্লাস শেষ করলাম। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং নিজের প্রিপারেশন একদম চরম সীমায় নিয়ে যাও এবং সবাই এক্সাম ক্র্যাক করো, এটাই আশা করি। ধন্যবাদ।